তাই এই বাচ্চা নিয়ে যখন আমি সমাজে খুব অসহায় হয়ে গেলাম, আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না, পাশে এসে দাঁড়াবার মতো কেউ ছিল না। জীবন এইভাবেই চলতে থাকে। আমার মা, আমার শাশুড়ি, আমার চারটে বাচ্চা নিয়ে সমাজে আমি খুব অসহায় হয়ে গেলাম। তো ইতিমধ্যে আমি যা কিছু করতাম তাতে তো আমার সংসার চলতো না। আমার মা শাশুড়ি এনারা আমাকে সাপোর্ট করার জন্য ভিক্ষা শিক্ষা করে এনে আমাকে সাহায্য করত। তো দিনের পর দিন আমি তো শুধু কষ্ট নির্যাতনই পেয়ে যাই। একদিন মাইকিং হলো যখন ইউনিয়ন পরিষদে এই স্বপ্ন প্রকল্পের এই প্রজেক্টে, আমি সেখানে যাই লটারির মাধ্যমে, সেখানে আমার নাম ওঠে। তখন থেকে আমি নতুন করে বাঁচতে শিখেছি, আমার নতুন জীবন আমি আবার ফিরে পেয়েছি। আমার বাচ্চাদের সেখান থেকে আমি দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে দিতে পেরেছি, পড়ালেখা করাতে পেরেছি। আজকে আমার ছেলে মেয়েরা পড়াশোনায় অনেক ডেভেলপ করেছে। আমার মেজ বাচ্চাটা গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমার মেয়েটা এইটে, সেও গোল্ডেন পেয়েছে। আমার মেয়েটাকে এবার রাজুকে দেওয়া হয়েছে, সে চান্স পেয়েছে, সেটা শুধুমাত্র এই স্বপ্ন প্রকল্পের জন্য। আমি সব ধরনের সাপোর্ট তাকে দিতে পেরেছি। আমার মা শাশুড়ি ওনারা এখন আর কেউ বাইরে যায় না। আমি আমার এই স্বপ্ন প্রকল্পের এই যে বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয়েছে, তার থেকে আমি সামনের দিনগুলো আরও এগিয়ে যেতে চাই। আমাকে স্বপ্ন প্রকল্প সেইভাবে সাপোর্ট দিচ্ছে। বাড়িতে আমার ছোট একটা ব্যবসা চলতেছে, মা শাশুড়ি ওনারা বাড়িতেই থাকে, ওনাদের ছোটোখাটো কিছু দিয়েছি তাই থেকে ওনারা বাড়িতে চলাফেরা করে, হয়তো হাঁস মুরগি আছে, ছাগল আছে, এইভাবে ওনারা বাড়ি থাকে। আমার আমি আমি খুব গর্বিত, মানে এই স্বপ্ন প্রকল্প এসে যে আমার জীবনে এমন একটা দোলা দিয়ে গেছে, আমি এত গর্বিত, মানে সবাইকে নিয়ে আমি খুব আনন্দে আছি। আমি আমি খুব খুব খুশি, মানে সেটা আমি কাউকে বলতে পারবো না যে কত খুশি আমি যে এই বিরুদ্ধে দুটা মানুষকে আমি সাপোর্ট দিয়ে কাছে রেখেছি, আমার বাচ্চাগুলো যে এইভাবে ডেভেলপ হয়েছে, আর আজকে যে সমাজে কাঁধ কাঁধ মিলিয়ে চলতে পারতেছি, আমি খুব গর্বিত, অনেক গর্বিত আমি। এখন এই প্রজেক্ট শেষে আমার যে ব্যবসা এখন চলতেছে সেটা তো সামনে অনেক বড় করার জন্য আমি চেষ্টায় আছি। আমি আনন্দে আর কাউকে কিছু বলতে পারতেছি না। আমার এই পর্যন্তই শেষ।